আপনি ছাড়ুন আমার হাত। আপনারা কারা? হাত ছাড়ুন, আপনারা কারা? আমরা তো নতুন জামাই, তোমাকে বলতে তোমাকে পার্টিতে নিয়ে যাচ্ছি। আর পুরো যদি একবার পাইছি না বেটা, একদম মনে কর যে ছিঁড়ে ফালাবো। হাটটাস করো স্কিন, আগে টাকা পে কর। আমার বউটা হইতে পারে অন্ধ, চোখে দেখে না, কিন্তু মালটা কিন্তু একের। তোর বউ মাল একের দেখেই তো তোকে টাকা দিয়ে কিনে নিয়েছি, আর তোকে টাকাও ডাবল দিয়েছি। তরে কইলাম বউটারে লইয়াই, কি করলি তুই একাই চইল আইলি? বেটা বউ কবে লই আইবি? বউলে বেটা, টাকা তোমার নামে খবর নাই, বউলাইয়া টাকা দিবার পারবা? বাল দিয়ে বউ দিমু। বেটা তোর কত লাগবে কত লাগবে? টাকা পয়সা রেডি আছে? বেটা তোরে 50% এখন দিব বেটা। কত লাগবে তোর বেটা? ল তাও তোর বউ লাগবো আমার, ল কত লাগবে? কাল লই আইবি? তোর বউ কাল পাচ্ছি, কালকে বউ নিয়ে আসবো না। কিন্তু মামা, আজকে যে টাকা দিচ্ছ কাল কিন্তু এর চার দ্বিগুণ টাকা বাড়ায় দিতে হবে। রাজি আছো? রেডি থাক, এই প্লেসে আসবো না। ঠিক আছে মিয়া, যে জিনিস খাইবার পর না এত টান হোক মিয়া, আস্তে আস্তে খাও। যেটা খাইতে চাই মিয়া ওইটা খাওয়া। ঠিক আছে, ব্যবস্থা করতেছি। জায়গা বেটা বউ লই আই। কালকে কিন্তু আর একটু বাড়াই দিস টাকা, কম হয়ে গেছে। ফুল পাবি, ফুল লাগ তাহলে। আর বেশি নেশা পানি করিস না, পরে কিন্তু মাথা আওলায় পড়া থাকবি বেটা, কম কর। ভালো মানুষ, নেশার জন্য হালাই বউ বিক্রি করে দেয়, হালাই আমাদের কি সাজেশন দেয়? হ্যাঁ বউরে যদি একবার পাইছি না বেটা, একদম মনে কর যে ছিঁড়ে ফালাবো। মনে কর তিনজনে খাইয়ে দিন, একদম ফিদা করে কইরা ফেলবো। আমরা কোথায় যাচ্ছি? শোনো বউ, তোমাকে তো বলা হলো না একটা পার্টি আছে, পার্টিতে নিয়ে যাচ্ছি তোমাকে। হ্যাঁ অনেক ভালোবাসি বলতে তোমাকে পার্টিতে নিয়ে যাচ্ছি। সবসময় তো বাসাতেই থাকো, তো বাহিরে নিয়ে গেলে, পার্টিতে নিয়ে গেলে তোমার মনটা ভালো থাকবে এবং অনেক এনজয় করতে পারবে। আর অনেক মানুষ আসবে? হ্যাঁ অনেক মানুষ আসবে। আর শোনো, এখানে গিয়ে কিন্তু বেশি কথা বলবা না, ঠিক আছে? আর এই জন্যই তো তোমাকে দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছি, কি সুন্দর একটা ড্রেস পরাইছি, তোমাকে অনেক ভালোবাসি তো। আমি তো কখনো এরকম ড্রেস পরিনি, আজকে তুমি পরাইছো তাই আমি চিন্তা করতেছি যে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছো। এই যে বললাম একটা পার্টিতে। ও পার্টিতে বলছি, এগুলো পরে মানুষ? হ্যাঁ পার্টিতে এরকম যত সুন্দর এবং যত শর্ট ড্রেস পরা যায় ততই ভালো, ততই মঙ্গল। এই যে আমরা এসে বসে, আর একটু এই যে সামনে। তোদের কি মনে হয় সাব্বির আজকে আসবে? 100% আসবে, কোনো মিস নাই, বুঝোস নাই? আর যদি না হয় সারা ভইরা দিমু একদম। শালা টাকা লোভ আছে, শিওর আসবে না? আরে আসবে, আইসা থাকতে দেখবে। খাসা মাল রে, পাইব একবার রে, শুধু পাই খালি মালটা রে। সেই আছে মামা। কি মামা, হাটটাস করে স্কিন, আগে টাকা পে কর, পরে হাতে ধরে। আরে সারা জীবন টাকা টাকাই করে গেলি, এই কোনো কাহিনী করবি না, আগে টাকা পে কর। তোরে টাকা অ্যাডভান্স করছি না, এখনও তোরে টাকা দিব। ম্যাডাম বাকি টাকা পেড কর, টাকা 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 তো সব টাকার জন্য ধরে দিচ্ছি। যা বেটা এই লও টাকা, যা ভাগ, যা। তুই টাকা লে যা তো ভাই, যা যা। সব কিছু ঠিকঠাক? একদম সব ঠিকঠাক আছে, আরও বেশি আছে, তুই যেটা চেয়েছিস তার থেকে আরও বেশি দিয়েছি। ডাবল দিছস? একদম ডাবল আছে। শোন, আমার বউটা হইতে পারে অন্ধ, চোখে দেখে না, কিন্তু মালটা কিন্তু একের। তোর বউ মাল একের দেখেই তো তোকে টাকা দিয়ে কিনে নিয়েছি, আর তোকে টাকাও ডাবল দিয়েছি। এখন বেশি কথা বলিস না, যা ভেজাল হা। এ মামা আর বিদায় দে, তুই বিদায় দে মামা, তুই যা তো যা যা। ঠিক আছে যা বড়া, যা। সুন্দরী আজকে তোমাকে পেয়েছি। কে আপনি? ছাড়ুন আমার হাত। আপনারা কারা? হাত ছাড়ুন, আপনারা কারা? আমরা তো নতুন জামাই। নতুন জামাই মানে আপনারা এসব
কি বলতেছেন? সাবির, সাবির, নতুন জামাই মানে তোর জামাই তোকে আমাদের কাছে সেল করে দিয়ে চলে গেছে, মানে তোকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। না, এখন থেকে আমরাই তোর জামাই। না না না, হাসো হতে পারে না। সাবির, সাবির কই তুমি? সাবির, সাবির, তুই বিশ্বাস করিস না, আমি সাব্বিরকে ডাকছি। দাঁড়া, হ্যাঁ সাব্বির, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। কিরে, কি হয়েছে আবার এখানে? তোর বউ তো বিশ্বাসই করতে চায় না যে তুই তোর বউকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছিস। সাব্বির, এসব কি শুনি? ওরা কি বলতেছে এগুলো? ওরা তোমার নামে খুব আজে বাজে কথা বলছে, আমি এসব বিশ্বাস করি না। তুমি ওদেরকে কিছু বলো। হ্যাঁ, আমি তো তোমাকে ওদের কাছে বিক্রি করে দিয়েছি। এখনো তোর বিশ্বাস হয় না যে তোর জামাই তোকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে? এখন থেকে আমরাই তো নতুন জামাই। ওরা ঠিকই বলেছে, আমি তোকে ওদের কাছে বিক্রি করে দিয়েছি। সাব্বির, তুমি এসব কি বলছো? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। আমার 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 কিসের কমতি ছিল বলো? আমি তো শুধু চোখে দেখতে পাই না, তাই বলে নিজের বউকে অন্যের কাছে বিক্রি করে দিলা? হ্যাঁ, বিক্রি করবো না তো কি করব? তুই কি করতে পারোস? তুই রান্না করতে পারোস? তুই কাপড় দিতে পারোস? তুই কোনো কাজ করতে পারোস? তোকে দিয়ে তো আমার কোনো কাজই আসতেছে না। তুই শুধু আজারা খাস আর ঘুমাস, দুই পয়সার উপকার আসে না। তোকে বিক্রি করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। এই আপদ বিদায় করে দিলাম আমি, সাথে কিছু টাকা পাইলাম, কেস টাকা, বুঝছ নাই? এটা এটা তুমি কি বললা? আমি আমি এখনো বিশ্বাস করতে পারছি না, তুমি আমাকে বিক্রি করে দিছ। হ্যাঁ, তো আমি তোকে বিক্রি করতে বাধ্য হয়েছি, তুই তো একটা অচল মাল। তাই বলে নিজের বউকে অন্যের কাছে বিক্রি করে দিলা? এই থাম, তোর এত পেছাল ভালো লাগতেছে না। কি রে, তোরা মাল বুঝে পেয়েছ? একদম বুঝে পেয়েছি। তো আমাকে আর কোনো বিরক্ত করবি না, আমাকে আমার কাজ করতে দে, আমি গেলাম। তোরা বুঝে নে না? না, আমি এটা বিশ্বাস করি না। আমার এত কেচাল ভাল লাগে না, চল তো। এক মিনিট, হাত ছাড়ো। বউকে বিক্রি করতে আসছে ফ্রেন্ডদের কাছে, বাহ, প্রশংসা পাওয়ার যোগ্য আপনি। কি রে, তুই আবার কোথা থেকে এন্ট্রি হলি? তুই কি হিরো নাই? নতুন হিরো চলে আসছে, এক্সেস বেটা। হিরো শাস্তি এসেছিস তুই? ও মাই গড, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে আমদানি। হিরো না, আমি মানুষ, তবে আপনাদের মতো না, এই সমাজের একজন মানুষ, দায়বদ্ধ, এই সমাজের কাছে দায়বদ্ধ। এদের বলে তো কোনো লাভ নেই। আপনাকে বলি, জানি না আমি আপনি কতটুকু শিক্ষিত, তবে আপনার জেনে রাখা উচিত। আপনি কি জানেন আমাদের এই সমাজে যারা যুগে যুগে প্রতিষ্ঠিত হয়েছে তাদের পিছনে সবচেয়ে বেশি অবদান কাদের? এই নারীদের, এই বউদের। আর আপনি তাকে সেল করতে আসছেন এদের কাছে, যারা কিছু সময় পরে আপনার এই বউকে হাইনার মতো ছিঁড়ে খাবে, তাদের কাছে আফসোস হয় আপনাদের জন্য। জানেন মানুষ সারাদিন কাজ করার পরে কেন ঘরে ফিরে? তার বউ বাচ্চার মুখ দেখার জন্য, একটু আত্মতৃপ্তি পাওয়ার জন্য, একটু প্রশান্তি পাওয়ার জন্য। আপনি তাকেই দিয়ে যাচ্ছেন এদের হাতে। রাস্তার পাশের ওই ভিক্ষুকটা সারাদিন ভিক্ষা করার পরে বাসায় ফিরে কেন জানেন? তার বউ সন্তানের মুখ দেখার জন্য, তাদের সাথে একটু প্রশান্তে আলাপ করার জন্য। আপনি সেই শান্তির মানুষটাকে এদের হাতে তুলে দিয়ে যাচ্ছেন। আপনি বলতে পারেন ও কানা, অন্ধ, আপনার কাজে লাগে না। ইওর থিঙ্কিং ইজ অ্যাবসলিউটলি রং। আপনি চাইলে ও আপনার অনেক কাজে লাগতে পারে, আপনার দুঃসময়ের সঙ্গী হতে পারে, আপনার সংসারের বটবৃক্ষ হতে পারে, আপনি চাইলে অনেক কিছু হতে পারে। আপনি তাকে ছেড়ে রেখে যাচ্ছেন এই নরপিশাজের কাছে। আপনার বিবেক মারা গেছে, বিবেককে জাগ্রত করেন, তাহলে দেখবেন ওই আপনার পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই, আমি আর এমন ভুল করবো না ভাই। সরি আমার কাছে নয়, সরি আপনি তাকে বলেন যার সাথে আপনি অন্যায় করেছেন। সরি বউ, আমার ভুল হয়ে গেছে, আমি এটা বুঝতে পারি নাই,
আমি তো মাফ করে দেবো, আমি আর কখন এমন ভুল করবো না বউ, আমি আমার ভুল বুঝতে পারছি। এ ভাই আমার চোখ খুলে দিচ্ছে, তুমি যেমনই আছো আমি তেমনই তোমাকে নিয়ে হ্যাপি। আমি তোমাকে আজকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আর কখনো নেশা পানি করবো না, আমি ভালো হয়ে যাবো, আমি তোমাকে নিয়েই থাকবো। ভাই আপনার অনেক ধন্যবাদ ভাই, আপনি আমার চোখটা খুলে দিয়েছেন ভাই, আমি সবসময় আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ভাই। আর হ্যাঁ, এদের মতো বন্ধু থেকে দূরে থাকবেন, তাতে আপনার মঙ্গল। ভাই আমি এখন থেকে আমি আমার মতো করে চলবো, কোনো বন্ধু টন্ধুর সাথে আর চলবো না, আর এই সব বন্ধু তো কোনো প্রশ্নই আসে না। বউ চলো, আমি সব বাদ দিয়ে দিলাম, এই বন্ধু টন্ধু সব বাদ, এই শর্তরা ছাড় দে আমারে।